নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের আপডেট রয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবার বৃষ্টি আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে এবং সরস্বতী পুজোর দিন একটা বৃষ্টি পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সঙ্গে আপনাদের দেখাবো ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং সবশেষে বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকতে পারে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন শুরু করা যাক ভিডিও কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই মুহূর্তে আমরা এক তারিখের যে আপডেট পাচ্ছি সকালের দিকে তাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কলকাতা থেকে পুরুলিয়া কোথাও কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একবারে সকালের দিকে যে আপডেট পাচ্ছি তবে বেলার দিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না সরাসরি আমরা রাতের দিকে দেখিয়ে দেব রাতের দিকে যে সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেই অর্থে এক তারিখে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং দুই ফেব্রুয়ারি তারিখে যে সম্ভাবনা উত্তরবঙ্গে হালকা বৃষ্টির চান্স রয়েছে উপরের পাঁচ জেলা এছাড়া উত্তর দিনাজপুরে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং বিকালের দিকে যে আপডেট রয়েছে দুই তারিখে উত্তরবঙ্গ বৃষ্টি অনেক কমে যাচ্ছে এমনিতেই হালকা বৃষ্টি চলছে যদিও সেই বৃষ্টি অনেক কমে যেতে পারে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দুই তারিখেও নেই তিন তারিখে সকালের দিকের যে আপডেট পাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে কোথাও সেরকম অর্থে বৃষ্টি নেই দার্জিলিং কালিম্পংয়ের খুব হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কোথাও কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না সরাসরি দুপুরের দিকে চলে যাব দুপুরের দিকের যে আপডেট পাচ্ছি আমরা তাতে উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলস্থ জায়গাগুলোতে যেমন রয়েছে চব্বিশ পরগনা অর্থাৎ সুন্দরবন গোসাবা হলদিবাড়ি এখানে খুব হালকা বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে অবশ্যই দেখতে পাচ্ছেন অন্যান্য জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে সেই অর্থে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তিন তারিখের এই আপডেট রয়েছে তিন তারিখে রাতের দিকের যে সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সেরম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না দার্জিলিং কালিম্পংয়ে খুব হালকা হতে পারে ঝাড়খণ্ডে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি নেই কিন্তু চব্বিশ পরগনা মেদিনীপুরের কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির চান্স রয়েছে চার তারিখের যে আপডেট রয়েছে চার তারিখই সব থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি লক্ষ্য করতে পারছি আমরা অর্থাৎ চার তারিখ একেবারে মাঝ রাতের পর থেকেই প্রধানত অর্থাৎ তিন তারিখ মাঝ রাতের পর চার তারিখ ভোর থেকে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ প্রত্যেকটা জেলাতে আমরা যেটা আপডেট থেকে লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত চলতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এখানে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়াতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা মাঝারি মানের এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া হুগলি জেলার কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুরে কিন্তু সকালের দিকে বৃষ্টি নেই এটা বৃষ্টিটা আসবে প্রধানত বেলার দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি বিশেষ করে মালদা এবং দুই দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব সকালে অর্থাৎ ভোরের দিকে রয়েছে চার তারিখের যে আপডেট পাচ্ছি চার তারিখে সকালের দিকে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হতে পারে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথমেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অবশ্যই সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন ওপরের পাঁচ জেলার যে আপডেট রয়েছে সেখানে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা যেটা লক্ষ্য করতে পারছি বীরভূম সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এছাড়া পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও বেশ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা রয়েছে এখনও পর্যন্ত আপডেট অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর যা পরিস্থিতি রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ বাদ দিয়ে পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে পূর্ব বর্ধমান নদীয়াতে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার কোথাও কোথাও একটু মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে পুরুলিয়া বাঁকুড়াতে যে আপডেট রয়েছে পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বাঁকুড়াতেও মাঝারি মানে বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা হাওড়া সঙ্গে রয়েছে হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে প্রধানত হালকা বৃষ্টি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে মাঝারি মানে বৃষ্টি হতে পারে এটা আমরা আপডেট থেকে লক্ষ্য করতে পারছি সকাল নটার দিকের এই আপডেট রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধানবাদ সঙ্গে রয়েছে দেওঘর দুমকা এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত চলতে পারে জামশেদপুরে মাঝারি মানে বৃষ্টি হতে পারে এটা আমরা আপডেট থেকে লক্ষ্য করতে পারছি সরাসরি আমরা আরেকটু বেলার দিকে চলে যাবো বেলার দিকে যে আপডেট আমরা পাচ্ছি বৃষ্টিটা খুব তাড়াতাড়ি সরে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে তার ফলে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা থাকছে এটা বলা যেতে পারে তিন তারিখ রাত থেকে চার তারিখ একেবারে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি দুই দিনাজপুর মালদাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অন্যদিকে ওপরের পাঁচ জেলার পাশ দিয়ে বৃষ্টিটা এগিয়ে যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি তাই ওপরের পাঁচ জেলাতেও ভারী বৃষ্টি চলবে তবে কিছু কিছু জায়গায় সব জায়গায় কিন্তু নয় অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিকালের দিকে যে আপডেট চার তারিখে তাতে মাঝারি মানের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়ার কোথাও কোথাও বাঁকুড়ার কোথাও কোথাও এবার আমরা লক্ষ্য করতে পারছি যে বিকাল বা সন্ধ্যা বা রাতের দিকে অর্থাৎ চার ফেব্রুয়ারি তারিখে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনায় কিন্তু চলে আসছে এবং সেই বৃষ্টির যা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত চলতে পারে অর্থাৎ দুই মেদিনীপুর রয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়া হুগলিতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রধানত মাঝারি মানের কোথাও কোথাও একটু যেন ভারী বৃষ্টি হতে পারে তবে সেই সম্ভাবনা কিন্তু রাতের পর থেকে আর থাকছে না রাতের পর বৃষ্টি আরও চলে যাচ্ছে বাংলাদেশের দিকে ফলে এটা বলা যেতে পারে যে রাতের দিকে অনেকটা বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে চার তারিখের যে আপডেট পাচ্ছি তাই ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে পারে বিশেষ করে যা আপডেট আমরা অনলাইনে পাচ্ছি উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের কিছু জেলাতে এমনটা পরিস্থিতি হতে পারে রাতের দিকে যে বৃষ্টির সম্ভাবনা ধানবাদ এছাড়া রয়েছে জামশেদপুর সঙ্গে রয়েছে দেওঘর অর্থাৎ ঝাড়খণ্ডে বৃষ্টিটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া রয়েছে বর্ধমান নদীয়া এখানে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং উপকূলে জায়গাগুলো চার তারিখে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রাতের দিকে যেমন রয়েছে দীঘা মন্দারমণি থেকে শুরু করে হলদিবাড়ি এছাড়া গোসাবা রয়েছে গঙ্গাসাগর সাগর এছাড়া রয়েছে অন্যান্য সুন্দরবন সংলগ্ন জায়গায় বেশ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স রয়েছে এবং রাতের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টিটা মাঝারি মানে হতে পারে ভারী বৃষ্টি বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাঝ রাতের দিকে পাঁচ তারিখে সকালের দিকে যে আপডেট পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি মানে বৃষ্টি হতে পারে নিচের তিন জেলা অর্থাৎ দুই দিনাজপুর মালদাতে বৃষ্টি অনেক কমে যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি প্রধানত হালকা মাঝারি কোথাও কোথাও চলতে পারে উপকূলস্থ জায়গাগুলো অন্যান্য জায়গা প্রধানত খুব হালকা বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে ঝাড়খণ্ডে একেবারে পরিষ্কার আবহাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ সকালের পর তাই যদিও আমরা সকালের দিকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তাই এটা বলা যেতে পারে যে তিন তারিখ মাঝ রাত থেকে পাঁচ তারিখ দুপুর পর্যন্ত একটা বৃষ্টির বিপর্যয়ের সম্ভাবনা প্রধানত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই সেই সম্ভাবনা রয়েছে এছাড়া ঝাড়খণ্ডে সেই সম্ভাবনা রয়েছে সরাসরি ত্রিপুরা আসাম এবং বাংলাদেশের আপডেটটা আপনাদের দেখিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি প্রধান এক তারিখে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই যদিও কোথাও কোথাও হালকা বৃষ্টি চলতে পারে আসামে এছাড়া ত্রিপুরার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখে ফেব্রুয়ারি মাসের বাংলাদেশের পূর্ব দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সিলেট ময়মনসিং এছাড়া কুমিল্লা চট্টগ্রামের কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে দুই তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে খুব হালকা হালকা বৃষ্টি চলতে পারে আসাম ত্রিপুরাতে সেরকম বৃষ্টি না দেখতে পাওয়া গেলেও মেঘলা আকাশ কোথাও ছিটে ফোঁটা হতে পারে বাংলাদেশে রংপুর ময়মনসিং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট সঙ্গে চট্টগ্রামের কোথাও কোথাও হালকা বৃষ্টির চান্স রয়েছে এছাড়া আমরা দুই তারিখে যে বিকাল বা দুপুরের দিকের যে আপডেট পাচ্ছি তাতে হালকা হালকা বৃষ্টি চলবে রংপুর সঙ্গে সিলেট ময়মনসিং ভারতের আসাম ভারতের ত্রিপুরার কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা বা চান্স রয়েছে এবং রাতের দিকের যে আপডেট রয়েছে দুই তারিখে কোথাও কোনো বৃষ্টি নেই তিন তারিখে যে আপডেট পাচ্ছি সেই অর্থে কোথাও কোনো বৃষ্টি নেই আসামে খুব হালকা বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে তবে তিন তারিখে রাতের দিকের যে আপডেট পাচ্ছি সেরকম বৃষ্টি নেই বৃষ্টি আস্তে আস্তে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তাই পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে এখনও আমরা বৃষ্টি দেখতে পাইনি সরাসরি আমরা চার তারিখে চলে যাব চার তারিখ সকালের দিকের যে আপডেট পাচ্ছি বাংলাদেশে কিন্তু এবার বৃষ্টি ঢুকে যাচ্ছে অর্থাৎ বলা ভালো রংপুর ময়মনসিং এছাড়া রয়েছে প্রধানত খুলনা বিভাগে বৃষ্টি কিন্তু ভালো রকম হবার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এছাড়া ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আসামে এখনও বৃষ্টি কিন্তু আমরা চার তারিখ সকালের দিকে দেখতে পাইনি দুপুরের দিকের বা বিকালের দিকের যে আপডেট পাচ্ছি বাংলাদেশে একটা বৃষ্টির বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট সঙ্গে ঢাকা বিভাগ খুলনা বিভাগে মাঝারি মানে বৃষ্টি হতে পারে বরিশাল এবং চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টি ঢোকার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে অর্থাৎ চার তারিখে আসামের দিকেও সেই সম্ভাবনা রয়েছে রাতের দিকের পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে বিশেষ করে বাংলাদেশের দিকে বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকের যে সমস্ত বিভাগ বা জায়গাগুলো রয়েছে যেমন ময়মনসিং সিলেট এছাড়াও রয়েছে কুমিল্লা জেলা সঙ্গে চট্টগ্রাম এছাড়া বরিশাল এখানে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রংপুরে কিছুটা হলো বৃষ্টি কমতে পারে ত্রিপুরাতে এবার বৃষ্টি ঢোকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে সরাসরি আমরা পাঁচ তারিখের আপডেটে চলে যাব পাঁচ তারিখে প্রচণ্ড বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে অনলাইন আপডেট বিশেষ করে আসাম এবং ত্রিপুরা জুড়ে তাই এটা বলা যায় চার তারিখ প্রধানত মাঝরাতের পর থেকে সমগ্র পাঁচ তারিখ সারা দিন ত্রিপুরা এবং বাংলাদেশে বৃষ্টির বিপর্যয় আসতে পারে অন্যদিকে বাংলাদেশে পাঁচ তারিখের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি উত্তর পশ্চিমের জায়গাগুলো অনেকটা বৃষ্টি কমতে পারে যেমন রংপুর রাজশাহী বিভাগ এছাড়া ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও কিন্তু উপকূলের জায়গা বরিশাল চট্টগ্রাম এছাড়া পূর্ব দিকের সিলেট এছাড়া কুমিল্লাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে তাই এটা আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি প্রধানত পাঁচ তারিখে সরে যাচ্ছে পূর্ব দিকে তাই এটা আমরা বলতে পারি ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে চার তারিখ মাঝরাতের পর থেকে সমগ্র পাঁচ তারিখ দিন। ত্রিপুরা জুড়ে বৃষ্টির বিপর্যয় হতে পারে আসামের ক্ষেত্রেও তাই বাংলাদেশের ক্ষেত্রে পাঁচ তারিখে বৃষ্টিটা কমে যাবে রংপুর রাজশাহী খুলনা বিভাগে তবে পূর্ব দিকের যে সমস্ত বিভাগগুলো সেখানে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে যেটা আমরা দেখতে পেলাম ময়মনসিং সিলেট এছাড়া কুমিল্লার সঙ্গে চট্টগ্রাম এটা রয়েছে আপডেট পাঁচ তারিখে আমরা বিকালের দিকে যে আপডেট পাচ্ছি বৃষ্টি অনেক কমে যাচ্ছে যদিও হালকা হালকা কোথাও কোথাও হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তাই যদিও এটা পাঁচ তারিখে দুপুরের দিকে বৃষ্টি সরে যায় কিন্তু আমরা দেখি যে অনেক সময় লেট হয়ে যায় তাই আপনাদের জানাচ্ছি যে পাঁচ তারিখে একটা বৃষ্টির বিপর্যয়টা হতে পারে তবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং